আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকে এই ভিডিওটা একটু অবাক করা ভিডিও, যারা যে কিছু কিছু রোগী আসলে আমাকে অবাক করে দেয়, যে এই রোগীটাও আসলে আমাকে অবাক করে দিয়েছে। কারণ ওনারা অনেক দূর থেকে এসেছে, ওনারা এসেছেন মিরপুর 11 থেকে আমার কুমিল্লা চেম্বারে। আমি খুব অবাক হয়েছি যে আসলে এত দূর থেকে কেউ একজন আমাকে দেখানোর জন্য আমার চেম্বারে আসছে, সেটা আসলে অনেক বেশি দায়িত্ববোধ মনে হয় বেড়ে যায় আরো বেশি। আমি ওনার মুখেই শুনি ওনারা কোথা থেকে এসেছেন এবং কি সমস্যা নিয়ে এসেছিলেন। আসসালামু আলাইকুম, আমি স্কিন সমস্যা আর ব্যথার সমস্যা নিয়ে আসছি। আসলে মূলত বিশ্বাসের জায়গা থেকে এখানে আসা, ভরসা নিয়ে আসা, বাকিটা আল্লাহ ভরসা, সুস্থ হব এই আশা নিয়ে আসছি। তো আমার গ্রামের বাড়ি বা দেশের বাড়ি হচ্ছে গাইবান্ধায়। হ্যাঁ হ্যাঁ, ঢাকাতে, মিরপুর 11-তে থাকি। অনেক ভালো লাগছে যে আপনারা আসলে এত দূর থেকে এসেছেন। এবং ভাইয়া, আসসালামু আলাইকুম, ধন্যবাদ রায়ন ভাইকে। আসলে ভালোবাসার লেভেল থেকে এখানে আসা, লকডাউনের আগে থেকে এখানে আসার জন্য একটা প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু রায়ন ভাইকে ঢাকায় পাচ্ছিলাম না বিধায় কষ্ট করে হলেও আজকে এই কুমিল্লার চেম্বারে তাকে দেখাতে পেরে আসলে নিজের থেকেও ভালো লাগছে। কারণ রায়ন ভাই অনেক আন্তরিক, আন্তরিকতার সহিত সে প্রায় ঘণ্টাখানিক আমাদেরকে প্রবলেম শুনলো এবং কি কীভাবে কি অ্যাডভাইস করা যায়, খুব সুন্দর লাগছে আসলে। ধন্যবাদ। এত দূর থেকে এসেছেন, আসলে আমি চাই যে আল্লাহর অশেষ রহমতে যাতে যে অসুস্থতা নিয়ে এসেছেন সেই অসুস্থতা যাতে কাটিয়ে উঠতে পারে। অবশ্যই যে আরো বড় ব্যাপার হচ্ছে উনি গুন্ডা চালিয়ে এসেছেন মিরপুর 11 থেকে আমার কুমিল্লা চেম্বারে, মানে এটা আমাকে আরো বেশি অবাক করে দিচ্ছে যে একজন মানুষ গুন্ডা চালিয়ে সকালবেলা কয়টায় রওনা দিয়ে করছিলেন, যে 15টায়, 15টায় রওনা করছেন, 11:30টায় চলে আসছেন না? জি, 11:30টায় আমার চেম্বারে চলে আসছে। আল্লাহ বড় ইনশাআল্লাহ আবার আশা করি খুব সুন্দর ভাবে সুস্থ ভাবে ফিরে যাবে বাসায় এবং সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালাম।